আবারও এক ধাক্কায় অনেকটাই কমে গেল আলুর দাম। এই মুহূর্তে উঠে আসা সব থেকে বড় চাঞ্চল্যকর আপডেট, হিমঘরে মজুদ আলু বন্ডের দাম প্রতিদিনই কমছে। এই অবস্থায় চিন্তায় ঘুম উঠছে আলু ব্যবসায়ী এবং চাষিদের। গত বছর খারাপ আবহাওয়া ছিল, সেই কারণে আলুর ফলন কম হওয়ায় এবছর বেশি লাভের আশায় অনেকেই হিমঘরে বেশি পরিমাণে আলু মজুদ রেখেছিলেন। তবে উত্তরবঙ্গ থেকে আলু ঢোকার ফলে প্রতিদিনই দাম কমছে আলুর বন্ডের। সূত্রের খবর, এখন পর্যন্ত 38% আলু হিমঘরে মজুদ রয়েছে, যা নিয়ে বিভাগে ব্যবসায়ী ও চাষিরা। সম্প্রতি দুই চাষির আত্মহত্যার ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা ও জামালপুরে। পরিবারের দাবি, আলুর বন্ডের দাম কমে যাওয়ার ফলে দুই চাষি আত্মঘাতী হয়েছিলেন। তারপরে হিমঘরে আলু মজুদ রাখার মেয়াদ বাড়ানোর বিষয়ে রাজ্যের কাছে আর্জি জানানোর কথা ভাবছে ব্যবসায়ীদের সংগঠন। 30 নভেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার মেয়াদ রয়েছে। রাজ্যের হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত হিমঘরে 30 লক্ষ টন আলু মজুদ রয়েছে, তাই আলু রাখার মেয়াদ বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করার আর্জি জানাবে ব্যবসায়ীদের এই সংগঠন। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান লালু মুখোপাধ্যায় জানান, এ বিষয়ে সমিতির মধ্যে বৈঠক হয়েছে। মেয়াদ বাড়ানোর জন্য কৃষি বিপণন দপ্তরের মেয়াদ আবেদন জানানোর কথা ভাবছে বলে তিনি জানান। এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য মূলত প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, প্রতিবাদ জেলার চাষি ও ব্যবসায়ীদের একাংশ বাড়তি লাভের আশায় হিমঘরে আলু মজুদ রাখেন, তবে এবছর আলুর ফলন কম হওয়ায় অনেকে এবার বেশি আলু মজুদ রেখেছিলেন। এরই সঙ্গে উত্তরবঙ্গের আলু বাজারে আসতে শুরু করেছে। এছাড়াও এই রাজ্য থেকে বিহার, অসম এবং উত্তরপ্রদেশেও আলু সরবরাহ করা হতো, কিন্তু সেখানে বর্তমানে উত্তরপ্রদেশের আলু ঢুকছে, যার ফলে হিমঘর থেকে বেশি আলু বের করার চাহিদা এখনও তৈরি হয়নি, আর সেই কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। আগে 50 কেজি আলুর বস্তার দাম ছিল 700 টাকা, যেটি কমে বর্তমানে দাঁড়িয়েছে 250 থেকে 300 টাকা।